ইচ্ছা ছিল পাবলিকান হওয়ার, কিন্তু গ্রাম থেকে উঠে এসেছি তো ইংরেজি তো অনেক দুর্বল, আর এই শেষ সময় এসে ইংরেজির এক একটি টপিক পড়তেছি আর মনে হচ্ছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের লালবাস আমার থেকে এক হাত অন্তর দূরে সরে যাচ্ছে। তোমাদের এই ইংরেজির ভীতি এবং সমস্যা সমাধানের জন্য চলে এসেছে তোমাদের শাকিল ব্রো। হেই, আমি শাকিল, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি। তো তোমাদের ইংরেজির যে ভীতিটা আছে সেটা দূর করার জন্য অলরেডি আমি তোমাদের জন্য কিছু ফ্রি ক্লাস আপলোড করে দিয়েছি। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে এডুকেশন কেয়ার 24 এটা যদি ইউটিউবে সার্চ করো, দেখবে যে আমার একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবে। দেন এই ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি কি করবে, দেখবা যে গ্রামারের 11টা ক্লাস আপলোডেড করা আছে, প্রত্যেকটা ক্লাস 40 থেকে 50 মিনিট করে নেওয়া হয়েছে। সুতরাং তুমি গ্রামারে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি ওই 11টা ক্লাস দেখলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। এখন তোমার প্রয়োজন কি রিটেন, ঢাকা ইউনিভার্সিটির রিটেন কোনো কোচিং সেন্টার বলো কেউ কখনো পড়াই না। এখন তোমার রিটেন প্রস্তুতি কীভাবে করতে পারো, তোমাদের এই চিন্তা সমাধানের জন্য তোমাদের জন্য আমি রিটেন কোর্সটা একেবারে টোটালি ফ্রিতে আপলোড করে দিয়েছি, যেটা তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা তুমি যদি এটা ফেসবুকে দেখো সেক্ষেত্রে তুমি এটা কমেন্ট বক্সে পেয়ে যাবে। তো এখানে তুমি প্রথমে পাবে গ্রামার টপিকগুলো, অর্থাৎ গ্রামারের উপর 11টা ক্লাস, এবং ইংলিশ রিটেনের জন্য তুমি পাবে হচ্ছে 20টা ক্লাস। আর তোমার কি এমসিকিউটা কীভাবে হচ্ছে, কীভাবে এমসিকিউটা ফিল আপ করতে হয়, এমসিকিউটা সমাধান করতে হয়, সেটার জন্য তুমি পাচ্ছ 15টা ক্লাস। তার মানে তুমি যদি এইগুলো লাস্ট যে এক মাস সময় আছে এই এক মাস সময়ে এইগুলো নিয়মিতভাবে করতে পারো, আমি আশা করি তোমার প্রিপারেশনটা একেবারে স্ট্যান্ডার্ড লেভেলে চলে যাবে। এবং তোমার প্রিপারেশন যদি স্ট্যান্ডার্ড লেভেলে যায় তুমি স্ট্যান্ডার্ড একটা মেরিট করতে পারবে, আর স্ট্যান্ডার্ড মেরিট করতে পারলে তুমি আগামী দিন ঢাকা ইউনিভার্সিটিতে এই যে লাল বাসে তুমিও ঘুরতে পারবে। তো একটা জিনিস মনে রাখবে যে ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ঢাকা ইউনিভার্সিটি ইজ বেস্ট।